মাত্রাটা আমাদের শরীরে নিয়ন্ত্রণ রাখা দরকার আমরা সুস্থ থাকার জন্য আমাদের খুবই প্রয়োজনীয় তাহলে আমরা কিভাবে এই কোলেস্ট্রল কমাতে পারবো সেই বিষয়ে আসছি তো আমরা যে কারণে কোলেস্ট্রল বেড়ে যায় আমি বলছিলাম যে খাবার থেকে এই খাবারগুলো আমাদের পরিমিত খেতে হবে এই খাবারগুলো আমাদের শরীরের আবার ঘটনের জন্য দরকার সুস্থ থাকার জন্য দরকার আমাদের মানসিক বিকাশের জন্য দরকার বাচ্চাদের শারীরিক বিকাশের জন্য দরকার চলাফেরার জন্য দরকার আমরা যদি কোনো কারণে স্টারভেশনে থাকি আমরা যখন রোজায় থাকি আমরা যখন বিভিন্ন কারণে হয়তো খাবার না খেয়ে থাকতে হয় এই সকল কারণে এই উপাদানগুলো আমাদের দরকার কিন্তু সেটার মাত্রা যেন পরিমিত থাকে তার জন্য আমাদের করতে হবে এই যে রেডমিটের কথা বলছিলাম আমরা বিভিন্ন পশুর মাংস পশুর চর্বি পশুর থেকে তৈরি মানে খাবার যেমন গরু খাসি ছাগল ভেড়া মহিষ এই সকল পশুর মাংস পরিমিত খাওয়া বা পরিমাণ কমিয়ে দেওয়া স্পেশালি যাদের বয়স চল্লিশ উপরে তাদের এই জাতীয় পশুর মাংস আমি বারবার বলি আপনারা না খেলেই সবচেয়ে ভালো হয় বা যদি কোনো কারণে খেতে হয় খুব কম খাবেন পরিমিত খাবেন এবং এই পশুটি খেয়াল করবেন মাংসটি কি খুব অত্যধিক বয়সী পশু কিনা যদি বয়স বেশি হয় তাহলে কিন্তু অত্যধিক চর্বি থাকে বয়স কম হলে চর্বির মাত্রাটা কম থাকে এবং অন্যান্য যে পাখির কথা বলছিলাম বা পাখি যেমন তাদের বয়স যখন কম থাকে তখন সে মাংসটা আদর্শ থাকে কিন্তু যখন বয়স বেশি হয় সেই মাংসে অত্যধিক চর্বি থাকে কোলেস্টেরলের পরিমাণ আপনার বেড়ে যেতে পারে তারপরে বলছিলাম যে চিংড়ি মাছ বা কুসুম ডিমের কুসুম বা দুধের যে ফনির বা দুধের যে উপরে যে শখ এগুলা থেকে চর্বি শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যেতে পারে এগুলার পরিমিত খেতে হবে দুধটাও যেন অত্যধিক ঘন না হয় পাতলা দুধ খেতে হবে তাহলে আমাদের দেখে শুনে খাবার খেতে হবে ফার্স্ট দ্বিতীয়ত আমাদের যে কাজটা করতে হবে এর পরিবর্তে আমাদের শরীরের খাবারের চাহিদা প্রত্যেক আমাদের এটা একটা ইঞ্জিন মেশিন মহান আল্লাহফাক আমাদের শরীরকে একটা ইঞ্জিন হিসাবে পাঠিয়েছেন তো এটার ফুয়েল দরকার এটা আমাদের গাড়ির যখন আমরা চালাই গাড়ির যেমন ফুয়েল দরকার আমাদের শরীরে আমাদের খাবার এবং সেই খাবারটা সুষম হতে হবে এবং সেই খাবারটা আমাদের শরীরের জন্য উপযোগী হতে হবে একটা বাচ্চাকে তৈলাক্ত খাবার অনেক সময় খাওয়াতে পারেন তার বয়স অনুযায়ী হিসাব করে খেতে পারে কিন্তু যখন সেটা একটা মানুষ বয়স বাড়তে থাকে তখন এই খাবারগুলা আস্তে 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 আমাদের কমিয়ে ফেলতে হবে তার পরিবর্তে যেটা আমাদের করতে হবে তাদের আমরা বিভিন্ন শাকসবজি ফলমূল যে খাবারগুলা আশযুক্ত খাবার এগুলো আমরা খেতে হবে কারণ এগুলো আমাদের শরীরের গঠন এবং আমাদের এনার্জি দিতে সহায়তা করে এবং আমরা অল্প বয়স্ক প্রাণী বা পশুর মাংস বা পাখির মাংস আমাদের খেতে পারি সেক্ষেত্রে আমাদের এই চর্বির মাত্রাও কম থাকবে তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে আমরা প্রায় ব্যস্ত থাকি বিভিন্ন কাজে ডাক্তার হোক সবাই আপনার এই কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট ডিস্টেন্স হোক বা সময় করে হোক নিয়মিত আমাদের হাঁটতে হবে অন্তত প্রতিদিন এক থেকে দুই ঘন্টা আপনাদের কায়িক পরিশ্রম হাঁটা বা হালকা জগিং করা হালকা দৌড়াদৌড়ি করা অনেক আর কিছু উপকার আসে যারা হাঁটতে না পারেন তারা যদি সম্ভব হয় হলে ইলেকট্রিক ট্রেডমিল বাসায় কিনে আপনারা হাঁটতে পারেন আমি যদিও সাজেস্ট করি না তারপরও মানে না করার চেয়েটা বেটার তবে সবচেয়ে ভালো রাস্তায় হাঁটা একটু ফোর্সফুল্লি হাঁটা যে হাঁটা আপনার শরীরে ঘাম আসবে আপনার এই যে চর্বি চর্বিটা ব্রেক করে দেবে ব্লাডের থেকে কমে যাবে মাত্রা কমে আসবে হাঁটতে না পারলে আপনি বাসা হাঁটতে পারেন অথবা আপনার যেটা বিকল্প অনেকে সাইকেল চালাতে পারবেন আপনারা সাইকেল অনেক উপকারে আসবে আপনার হাটের এন্ডিউরেন্স বাড়ে রক্তের চর্বির পরিমাণ কমে যা আমাদের মাংস বেশির শক্তি বাড়ায় যদি সাইকেল সাইকেল সেটাও ইচ্ছা করলে বাস স্ট্রেটিক সাইক্লিং করতে পারেন কিনে কিনতে পাওয়া যায় বা রাস্তায় আপনারা সাইক্লিং করতে পারেন অথবা যাদের সম্ভব সুইমিং করতে পারেন বা সাঁতার কাটা সেটা গ্রামে পুকুর আছে নদী আছে নিয়মিত গোসল করার সময় অন্তত একটা রাউন্ড আপনি বাটারফ্লাই সাঁতারটা কাটতে পারেন বা যে কোনো প্রকার সাঁতার যেটা আপনাকে একটু এনার্জি ব্যয় হবে আপনার এই চর্বি বা তোল পরিমাণ অনেকাংশেই আমাদের শরীরে কমে আসবে তারপরে আমি যেটা বলছিলাম যে 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 খাবারগুলো যেমন ধূমপান বা জর্দা হাদা খয়ের বিভিন্ন আমরা তামাক জাতীয় নেশাকারক দ্রব্য খেয়ে থাকি অবশ্যই আমাদের খাবার মেনু থেকে পরিত্রাণ করতে হবে ডিমের কুসুম দুধের সর বাটার অয়েল ঘি মাখন এই জাতীয় খাবার এর পরিমাণ বা এদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং গ্রহণ কমিয়ে ফেলতে হবে তারপরে হচ্ছে আমরা বিকল্প কী খেতে পারি বাদাম মাশরুম জাতীয় খাবার বিভিন্ন সিজনাল ফল শাক সবজি লতা পাতা যেগুলো আমাদের শারীরের শরীরের অনেক উপকার আসবে এবং কোলেস্টেরলের পরিমাণে আমাদের অনেকাংশে কমে আনবে দেশি মাছ যেটা স্পেশালি ইলিশ মাছ নদীর মাছ ইলিশ মাছ একটা আদর্শ মাছ যে ইলিশ মাছে আপনার কোলেস্টেরলের পরিমাণও বাড়াবে না আপনাকে অনেক ভিটামিন সমৃদ্ধ মাছ এটা যদি ইলিশ মাছ খাওয়া যায় অনেক উপকার আসবে অথবা দেশের নদীর মাছ হোক পুকুরের মাছ হোক মাছ অনেক স্বাস্থ্যকর খাবার এই আপনার এটা প্রোটিনের চাহিদা দিবে আপনার শরীরে কোলেস্ট্রল মাত্র বাড়বে না তারপরে আসেন দুশ্চিন্ত মুক্ত থাকা আসলে দুশ্চিন্তা বা খারাপ চিন্তা আসে না এমন কোন লোক পৃথিবীতে নাই সৃষ্টির আদিওতে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে যেদিন সেদিন পর্যন্ত সবারই এই জাতীয় দুশ্চিন্তা আসতে পারে আপনার জীবন চলার পথে দুশ্চিন্তা আসতেই পাবে সেই জন্য একটা বেটার সাজেশন হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখা যে দুশ্চিন্তাই আসুক না কেন আপনি যখন আল্লাহ ফাঁকের উপর ভরসা রাখবেন ভাববেন যে দুশ্চিন্তা বা আপনার যে সমস্যাটা এসেছে এটা মহান আল্লাহ ফাঁকের হুকুমিয়ে আসছে আবার উনি পরিত্রাণ করবেন ইনশাল্লাহ দুশ্চিন্তা আপনার চলে যাবে এবং পরিমিত ঘুমাতে যাওয়া নিয়মিত অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুম এবং ঘুমটা হতে হবে রাতের বেলা আমরা অনেকে দিনের বেলা ঘুমাই সকালে ঘুমাই বিকালে ঘুমাই বা মানে আনটাইম এ ঘুমাই এই আনটাইমে ঘুম বাদ দিয়ে আমাদের রাত দশটা বা আপনাদের যে সময়টি হয় বারোটা একটার মধ্যে অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমাবেন এতে আপনার শরীর অনেকাংশে দুশ্চিন্তা মুক্ত হবে কোলেস্ট্রলের পরিমাণ অনেকাংশে কমে যাবে তারপর হচ্ছে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যধিক ওজন যদি থাকে এই ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার খাবারের মেনুগুলোর প্রথমে ইতিমধ্যেই বলেছি এই খাবারে মেনু মেনটেন করে চলতে হবে আপনার যারা অতিরিক্ত ভাত খান ভাত কমিয়ে দিয়ে রাতে এবং সকালে রুটি খেতে পারেন তাতে ওজন কমে যাবে এবং এই রিচ ফুডগুলা অ্যাভয়েড করবেন ওজন কমে যাবে আরেকটা হচ্ছে ডায়াবেটিস যারা আছে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের মা মানে ডায়াবেটিস যার হয়েছে একবার সে যদি কন্ট্রোলে না রাখতে পারে তার হার্টের সমস্যা হবে রক্তনালির সমস্যা হবে ফুসফুসের সমস্যা হবে কিডনির সমস্যা হবে হাড় ও জোরার সমস্যা হবে সো ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে প্রয়োজনে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে তো আমি আশা করি আপনাদের আজকে আমি যে টিপস বা যে স্বাস্থ্য পরামর্শ হেলথ টিপস দিয়েছি যে রক্তে কিভাবে কোলেস্ট্রল বা চর্বির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায় এটা আপনারা এই উপদেশগুলো যদি মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই চর্বির মাত্রাও বাড়বে না পাশাপাশি যে খারাপ রোগগুলোর কথা আমি বলছিলাম যে হৃদরোগ ইস্কেমিক হার্ট ডিজিজ বা স্ট্রোকজনিত রোগ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বিভিন্ন বারজার ডিজিজ হতে শুরু করে এই খারাপ রোগগুলা আপনাদের কখনো আপনাদেরকে আক্রান্ত করতে পারবে না এবং আপনারা সুস্থ থাকতে পারবেন আমার এই ভিডিওটি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে এই টিপসটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পৌঁছে দেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি পরবর্তী যখন হেলথ টিপস দিব আশা করি আপনাদের সেটা তাৎক্ষণিক আপনারা সেটা পেয়ে যাবেন এবং আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই আবার আরেকটি খুবই সুপরামর্শমূলক একটা স্বাস্থ্য বিষয়ে আপনাদের পরামর্শ দিতে আসব ইনশাআল্লাহ এর মধ্যে আপনারা ভালো থাকেন আর রক্তের কোলেস্টেরল কমান ভালো কোলেস্টেরল বা ভালো চর্বিকে বাড়াতে হবে আর খারাপ চর্বিকে আমাদের শরীর থেকে কমাতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবারকাত